সঙ্গে সঙ্গে দিদি তার কি করছেন আমি থেকে এসেছি শম্পা মজুমদার সম্পাদি কেমন আছেন বলুন মোটামুটি আছে এখনকার যা অবস্থা শরীরের সকলের শরীরটা ভালো চলছে না শরীর ভালো চলছে না এছাড়াও তো প্রত্যেকেরই কি মানে কারো কথা বললেই এই অসুখ এর এই অসুখ মানে এটা চলছে এখনকার সময় এখন সময় কিন্তু সেই সবটা নিয়ে আনন্দ আনন্দ এবং সেটা হচ্ছে দিদি তার প্রমাণ আমরা অনেক গল্প করব অনেক কিছু জানতে পারবো দিদির মনের জোর সবটাই আমরা জানবো আর প্রথমে জানতে চাইছি দিদি কি আজকে শেখাচ্ছেন আপনি আমি ধনিয়া চিকেন আচ্ছা কিন্তু তার সঙ্গে একটু বনিমেশ ঝালঝাল একটা ব্যাপার আছে সেটা একটা সারপ্রাইজ সারপ্রাইজ এই গোলমরিচ গুড় সব দিয়ে চিকেন পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়া তা সেটা আগে বলুন যে এই সময় দাঁড়িয়ে অসুক্ত রয়েছে তার সঙ্গে পেঁয়াজের দাম সাংঘাতী মানে সেটাকে দিদি বাদ দিয়ে দিয়েছে দেখে জমে যাবে মানে এটা দেখতেই হবে রান্নাটা যে পেঁয়াজ ছাড়া এই সময়টা দাঁড়িয়ে এই রান্নার গুরুত্ব অপরিসীম থ্যাংক ইউ দিদি হঠাৎ উচিত উচিত তাহলে দিদি প্রথমে ইনগ্রিডিয়েন্স টা দেখিয়ে দেওয়া আচ্ছা মরিচ ধনিয়া চিকেন আমি আজকে দেখাবো তাতে রয়েছে প্রথমে চিকেন সাদা তেল ধনিয়া পাতা কাঁচ লাল কাঁচা লঙ্কা টক দই কর্নফ্লাওয়ার রসুন লবণ গোলমরিচ ধনে পাতা বাটা অল্প চিনি অল্প হলুদ আমরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটাও গরম হয়ে গিয়েছে এবার কি করবেন দেখো এখন আমি তেল দেবো আচ্ছা আপনি বলুন কতটা বস আচ্ছা তেলটা একটু গরম হবে তেলটা গরম হবে আমি তেলটা একদম গরম হয়ে গিয়েছে গরম হয়ে গেছে এখন আমি রসুন দিচ্ছি এই রসুন কুটা দিলাম

দিদির কোন রান্নাবাড়িতে বেশি ভালোবাসি খেতে সবাই মোটামুটি আমি পনিরটা ভালো করি আচ্ছা মানে পরের দিন দিদিকে যখন পাবো তখন পনির দিদি আমাদের শেখাবেন পনির ভীষণ ভালো করি আর ঘুগনিটা আমার ভীষণ ভালো হয় অসাধারণ লাগে বোধহয় ঘুগনি খেতে সকালে বা বিকালে হ্যাঁ আমার পা আমি আগে তো মানে সপ্তাহে

এটা আপনি কর্নফ্লাওয়ারটা জলে গুলেছেন তাই তো আচ্ছা কর্নফ্লাওয়ার জলে গোলা সেটা দেওয়া হচ্ছে একটু থিকনেস হবে হ্যাঁ গ্রেভিটা একটু ঠিক হবে ঘন হয়ে আসবে আবারও গোলমরিচ গুঁড়ো করছে ওই যে মরিচ চিকেন হচ্ছে একদম আর ধনে পাতা যে বাটা আছে ওটা কি আপনি এখন দেবেন হ্যাঁ এটা হয়ে পাতা দিয়ে ঢাকা দিয়ে আচ্ছা তাহলে আমরা এখন একটু ঢাকনা দেব চিকেন একেবারে মানে বিভিন্ন রকম মশলা দিয়ে কিন্তু পেঁয়াজ ছাড়া সেটা দিয়ে একেবারে জমে গেছে শেষের পর্যায়ে চলে এসেছি তো এখন একটা ছোট্ট ব্রেক নিই আচ্ছা ঠিক আছে ব্রেকের পরে ফিরে আসছি সঙ্গে থাকবেন একদম তো নিতেই হবে না নিলে তো হবে না হবে না তারপরে তো জমি আমরা আরও আড্ডা আরও রান্না তাহলে ব্রেকের পরে ফিরে এসে আপনারা পুরো রান্নাটা শিখেন নমস্কার আমি ফান্ডিভিটির কর্ণধার মৌসুমী রায় সরকার আমি ছোটোদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্ডিভিটিতে এখানে আর্ট এন্ড ক্রাফ্ট যোগা এবং নন ফেয়ার কুকিং করাই এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারব। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারে যে ফান্টিফিটি ওয়ার্কশপটি কেমন আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন নমস্কার একদম শেষের পর্যায়ে আর খুব সুন্দর একটা ফ্লেভার এবার দিদি দিচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হ্যাঁ এবার কি আমরা ঢাকা চাপা চাপা দিয়ে বন্ধ করে দিতে হবে দিয়ে শুধু গল্প দিদি হ্যাঁ এটা হোক আচ্ছা কাছ থেকে আমি জানতে চাইবো কি করতে ভালো লাগে আমার ভীষণ গল্প করতে ভালো লাগে আমি বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আমিও মাঝে হোম ডেলিভারি করতাম আচ্ছা দিদি এখন আমি অসুস্থ হওয়াতে বন্ধ আছে শরীরটা ভালো নেই হার্টের প্রবলেম ধরা পড়েছে ও আচ্ছা পেসমেকার বসেছে সেই জন্য এখন আমার হোম ডেলিভারিটা বন্ধ আছে আমিও সেলাই করি আমিও পিকো ফলস সব করি সব যাবতীয় কাজ মানে এত সুন্দর করে সবকিছু করেন এবং কথা বলি আমি যেটা করি আমি এলআইসি এবং পোস্ট অফিসে এজেন্ট মানে দিদি সব দিক থেকে মানে নিজেকে ব্যস্ত বাস থেকে এলআইসি এবং পোস্ট অফিসে এজেন্ট মানে অনেক দিন থেকে অনেক দিন থেকে আর আরেকটা কথা যেটা আমার বলা সেটা হচ্ছে দিদির সঙ্গে যখন আমি গল্প করছিলাম দিদির শারীরিক অসুস্থতা আমি জানতে পারি এবং সেখানে পেসমেকার বসানো আর আপনি এতটাই ভালোবাসেন রান্না করতে যে আপনি চলে এলেন তাই তো লাভ দিয়ে শুনেই চলে এসেছি অনেক ভালোবাসা দিদি মানে সত্যি বলছি আপনার জন্য আমার শুভকামনা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর এরকম আপনাদের মতো দিদিদের দেখলে আমার সত্যি মন ভালো হয়ে যায় গল্প আড্ডা মনে জোর পাই যে এত কিছু নিয়ে দিদিরা আছেন ব্যস্ত এত শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আমরা মুড়ি ভাজা টাজা নিয়ে বসে গল্প আড্ডা করতে খুব ভালোবাসি একদম দেখেই মনে হয় ভীষণ ভীষণ গল্প করতে ভালোবাসি বসে বেশি গেলে আমি যাচ্ছি না সবাই অবাক অসুস্থ সম্পাদী আমাদের মানে ঘর মানে সেটা হচ্ছে না সব দিকে আমরা আজকে পেয়েছি শিউলির হেসেল পেয়েছে সেই আমার হেসেল ভরে উঠেছে আজকে ওই দিকটা একটু বন্ধ আছে কিন্তু আজকে আমার হেসে ভরে উঠেছে দিদি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এবার হয়ে এসেছে হয়ে এসেছে আর একদম শেষে আর কিছু দেওয়াতো বাকি নেই বন্ধ একদম বন্ধ করে দিলাম এবার ঢাকনা খুলে দেখাচ্ছি একটু কিন্তু বাকিদের একটু ঢাকনা বন্ধ করে আমরা রাখবো অসাধারণ দিদি এইবার আপনি সার্ভ করবেন তাই তো সার্ভ করবো তাহলে হাতের মরিশালিয়া চিকে

যেটা আমাদের খুব দরকার এখন তাই তো বাবা একশো কুড়ি টাকা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এখন এতে হোয়াটসঅ্যাপ এ খালি পাঠাচ্ছে ছবি গলায় মালা মাথায় টিকলি মানে অনেক কিছু পেঁয়াজ নিয়ে ভিতরে লকারে ঢোকাচ্ছে আচ্ছা আচ্ছা মানে পেঁয়াজ খুব দামি সেটা বোঝানোর জন্য অনেক কিছু চলছে হ্যাঁ কিন্তু সেটা দামি ভেবেই আমরা ওটাকে তুলে রেখে পেঁয়াজ ছাড়া চিকেন মানাদাম চলুন দিদি টেস্ট করি আমরা সত্যি সুন্দর একটা লেবুর যে টক সেই ভাবটা আছে কারণ টক দই দিয়েছিলেন এবং লেবু রস দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলেন চিকেনটা তো সেই ফ্লেভারটাও পাচ্ছি খুব সুন্দর দিদি থ্যাংক ইউ খুব ভালো টেস্ট হচ্ছে হ্যাঁ আমি নিজেই বলছি অবশ্যই বলবেন কারণ আপনি বানিয়েছেন যে বানাই তার আগে ভালো লাগতে হবে তবেই তো আমাদের ভালো লাগবে স্যাটিসফ্যাকশন না হলে কি হবে অসাধারণ বানিয়েছেন দিদি আপনার জন্য আছে কিছু উপহার রশ্মিতার সাজঘরের পক্ষ থেকে জুয়েলারিতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কুপন আপনার জন্য আর শিউলির হেসলের পক্ষ থেকে এই আপনার জন্য সারা দিন গল্প আড্ডা ধরে রাখবে এই স্মৃতি মানে যখনই দেখবেন আমার কথা মনে পড়বে থ্যাংক ইউ আর আবারও আপনাকে আমি দেখতে চাই শিউলির হেসলে এরকম মিষ্টি মিষ্টি হাসি খুশি দিদিকে খুব ভালো থাকবেন দিদি রাখলেই চলে একদম সেটাই যেন হয় চলে এরকম সুন্দর সুন্দর রান্না আপনি শেয়ার করবেন এসে আর এখানে এসে কেমন লাগলো দারুন লাগলো ভীষণ ভালো লাগলো তাহলে তো আবারও চাই তাই তো প্রথম এসেছি খুব ভালো লাগলো আর মেয়েরা এসব কাজ করছে মানে ভীষণ মানে এখানে সেখানে তো যাওয়া উচিতই অবশ্যই আমরা দলবদ্ধভাবে সবাই মিলে সুন্দর একটা কাজ তাই তো অবশ্যই অবশ্যই আর আপনিও এগিয়ে চলুন আপনি সুস্থ থাকুন এই কামনা করি আর এরকম খুব সুন্দর থাকবেন মনটাই তো সব দিদি মনটা ভালো রাখবেন সবসময় একদম সুস্থ থাকবেন আর আপনি এরকম আমাদের সকলে ইন্সপায়ার্ড হয়ে যান যে হ্যাঁ মানে শরীরের অসুস্থতাকে রেখে এত সুন্দর করে নিজের ভালো লাগাটাকে বজায় রাখা চেষ্টা করুন ভালো থাকার জন্য হ্যাঁ তাহলে দর্শক বন্ধু আপনারাও ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এরকম গল্প আড্ডা হাসি নিয়ে আমাদের বিভিন্ন এপিসোড চলে আপনারা অবশ্যই কিন্তু চোখ রাখবেন শিউলি ঢেসলের মিষ্টি দিদিরা আসেন আপনাদেরকে বিভিন্ন রকম রেসিপি শেখান তাদের গল্প আমাদেরকে ইন্সপায়ার করে অবশ্যই পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দর্শক বন্ধু ভালো থাকবেন নমস্কার আমি এটা নিয়ে নমস্কার করলাম